ঘণ্টা ঘোষণা হতেই প্রচারে ঝড় তুলেছে শাসক বিরোধী উভয়। নির্বাচনী প্রচারে বেরিয়ে প্রথমেই কাটল তাল। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সঙ্গে সেলফি তুলতে গিয়েই বাধে বিপত্তি। এক তৃণমূল কর্মীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার পাশাপাশি মিছিলের উদ্যোক্তা তুফান রায়কেও ধাক্কা দিয়ে সরিয়ে দেন তৃণমূল প্রার্থী। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে জল ঘোলা হতেই সাফাই দিয়েছেন তুফান রায়। যেখানে প্রার্থী অরূপ চক্রবর্তী আপনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, কি বলবেন? এমন ঘটনা একটা ঘটলো? না না, এটা কোনো ঘটনা নয়, ওটা তো ভিড় ছিল, ভিড়ের মধ্যে উনি সরাবার ইসে করলেন। জানা যায় বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে পুরুলিয়ার রঘুনাথপুরে যান অরূপ চক্রবর্তী। মিছিলের আয়োজন করেছিলেন রঘুনাথপুর আইএনটিটিইউসির ব্লক সভাপতি তথা আররা গ্রাম পঞ্চায়েত প্রধান তুফান রায়। সেই তুফান রায়কেই কার্যত ধাক্কা দিয়ে সরিয়ে দেন তৃণমূল প্রার্থী। দলের কর্মীদের সঙ্গেই দুর্ব্যবহার, ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। মাফিয়াকে প্রার্থী করেছে তৃণমূল, বিরোধীদের কটাক্ষের মুখে তৃণমূল প্রার্থী। তবে কি প্রচারে বেরিয়ে ধৈর্য হারালেন তৃণমূল প্রার্থী? একজন জনপ্রতিনিধির এই ধরনের অভব্য আচরণ শোভনীয়? দলীয় কর্মীদের সঙ্গেই যদি এই ধরনের আচরণ করেন, তাহলে ভোটে জিতে যদি সাংসদ হন, তাহলে সাধারণ মানুষের সঙ্গে কি ধরনের আচরণ করবেন, তা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যায়। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।